দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়ছে ওয়াশিংটন স্টেটে এ পর্যন্ত দুই জনের প্রাণহানির তথ্য জানিয়েছে প্রশাসন ভষ্মীভূত দুইশো একরের মতো ঘরবাড়ি ও স্থাপনা আগুনের শিখায় বিশ হাজার একরের মতো জায়গা পুড়ে গেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্পোকেন শহর এদিকে প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে শুক্রবার দুপুরে স্পোকেন শহরের পশ্চিমাঞ্চলে দাবানলের সূত্রপাত শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে দুইটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের রোগী চিকিৎসক ও নার্সদের সরানো হয়েছে স্থানীয় বিদ্যালয় ভবনে